কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজ ছুটির শেষ দিন, সাগরপাড়ে পর্যটকদের ভিড় এখন কেমন? জামালে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। আসিফ, আপনাকে ধন্যবাদ। যেমনটি আমরা শুনছিলাম আগের সংবাদটিতে, সেন্ট মার্টিনে যেহেতু জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, তো মূল দর্শকদের মূল কিন্তু যাওয়া আসার জায়গাই কিন্তু হয়ে গেছে কক্সবাজার। এবং বিচ কার্নিভালের যে আয়োজন চলছে সাত দিন ব্যাপী, সে আয়োজনে পরন্ত দুপুরবেলা, এখন ভর দুপুরের কারণে দর্শনার্থীরা কিছুটা রিল্যাক্স মুডে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং অনেকেই সকালবেলা এসেছিলেন এবং এখানে যে আয়োজনগুলো ছিল, এখানে র্যালি হয়েছে, পাশাপাশি ওখানে লাইফ গার্ড প্রদর্শনী হয়েছে, ঘুড়ি উৎসব চলছে, সব আয়োজনেই কিন্তু আমরা দেখেছি দর্শনার্থীদের উপস্থিতি। এবং এই কক্সবাজারে নতুন যে আয়োজন, একটি নতুন সংযোজন বীচ কার্নিভাল, সেখানে অনেকে আসছেন এবং তারা উপভোগ করছেন। একটু দর্শনার্থী অনেকে এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ, আমি পোল্যান্ড প্রবাসী, পোল্যান্ড থেকে আসছি এবং সময় কাটানোর জন্য বীচে আসলাম আজকে পর্যটক দিবস উপলক্ষে। তো আসার পর আলহামদুলিল্লাহ সব পজিটিভই দেখা যাচ্ছে, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পাহারা এবং নিরাপত্তা। আচ্ছা, আপনি বিদেশে থাকেন বলছিলেন, তো সেখানকার যে সমুদ্র সৈকতগুলো বা এখানকার কক্সবাজারের যে পরিবেশ দেখছেন, পার্থক্য কী দেখেন? পার্থক্য মোটামুটি ভালো, ইউরোপ বা অন্যান্য কান্ট্রির যেই বীচগুলো প্রশাসনের যেই দৃষ্টি আকর্ষণ থাকে, আমাদের এই জায়গা পর্যাপ্ত ভালো দেখা যাচ্ছে এবং এই সব কিছু পজিটিভ দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, আপনাকে সব কিছু আপনার কাছে ভালো, আপনি কোথা থেকে এসেছেন, আপনার কাছে কেমন লাগে? আমি ঢাকা থেকে আসছি, আমার কাছে ভালো লাগছে। আমি অনেকদিন আগে আসছিলাম, অনেকদিন পরে আসলাম, আবার আগের থেকে অনেকটা আপডেট হয়েছে সব কিছু, হোটেলের ম্যানেজমেন্টগুলো সব কিছু আগের থেকে অনেক বেটার। জি, আচ্ছা, এই যে ডিসকাউন্ট যেগুলো দেওয়া হচ্ছে বা যে ধরনের আয়োজনগুলো করা হচ্ছে বীচ কার্নিভালে, সেই আয়োজনগুলো কিন্তু মানুষকে আসলে বেশি করে আকৃষ্ট করছে, বিভিন্ন রাইড থাকছে এখানে, সেগুলোতে আসছেন। এবং সব দেশেই কিন্তু এই সমুদ্র সৈকতকে অনেক গুরুত্ব দেওয়া হয়, বাংলাদেশেও এই গুরুত্বটি দেওয়া হচ্ছে এবং পর্যটনের গুরুত্ব বুঝতে পেরেই কিন্তু এই আয়োজনগুলো হচ্ছে। বীচ কার্নিভালের যে আয়োজন, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে রকম সারা এবার তারা পেয়েছেন, যে পরিমাণ মানুষ এবার এসেছেন, তারা বলছেন পরের যে আয়োজনটি তারা করবেন তৃতীয়বার পরের বছর, সেটি তারা অনেক বড় পরিসরে করবেন এবং পাশাপাশি আরও অন্তত দুই সপ্তাহ বা এক মাস ধরে করা যায় কিনা বীচ কার্নিভালটি, সেই তারা চেষ্টা করছেন। তো এই মোটামুটি আমার কাছে অবস্থা। এখন ভাটা চলছে সমুদ্রে, কিছুটা লোক কম, হয়তোবা বিকেলের নাগাদ পর্যটকের সংখ্যা বাড়তে পারে।